দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের চারিদিকে বইছে খুশির জোয়ার। মঙ্গলবারই হাতে পেলেন সেরা অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অন্যদিকে তিন ইন্ডাস্ট্রির পাঁচ সিনেমা নিয়ে এবার তিনি হাজির হচ্ছেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। ভারতের গোয়ায় অনুষ্ঠেয় এই উৎসবে প্রদর্শিত হবে জয়া অভিনীত ঢালিউডের সিনেমা ফেরিস্তে, টালিউডের অর্ধাঙ্গিনী ও বলিউডের করক সিং। নন্দিত এই অভিনেত্রীকে নিয়ে আমাদের এবারের প্রতিবেদন। নামের শেষে লাগামহীন বিশেষণটা বেশ মানানসই, কেননা তিনি যে দুর্বার গতিতে ছুটছেন খুব কম অভিনেতা বা অভিনেত্রীর ভাগ্যেই তা জোটে। ভারতের ডাকসাইডে আন্তর্জাতিক উৎসবে এবছর তিনি হাজির হচ্ছেন পাঁচটি সিনেমা নিয়ে, তাও আবার তিন ইন্ডাস্ট্রির। গত বছরই শেষ হয় আলোচিত সিনেমা ফেরেস্তের শুটিং, শাহিন সুলতানার প্রযোজনায়, যেটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এবছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা একমাত্র বাংলাদেশি সিনেমা ফেরেস্তে। উৎসবের সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে লড়বে এটি। অভিনেত্রীর মতে, মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি এই সিনেমা বিশ্ব দরবারে চলচ্চিত্র বোদ্ধা ও দর্শকদেরও মুগ্ধ করবে। এদিকে অনিরুদ্ধ রায়চৌধুরী কারেক্ট সিং দিয়ে জয়া নাম লিখিয়েছেন বলিউডেও। এবছরের শেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে অভিনেত্রীর প্রথম হিন্দি সিনেমা কারেক্ট সিং। জানা গেছে তার আগেই ইফিতে প্রিমিয়ার হবে এটির। নতুন পোস্টার শেয়ার করে এই খবর জানিয়েছেন জয়া নিজেই। প্রকাশিত পোস্টারে প্রথমবার দেখা গেল প্রথম হিন্দি সিনেমায় জয়ার লুক। শাড়ি পরা সাদাশীতে লুকেই পাওয়া গেল অভিনেত্রীকে। করক সিং সিনেমায় মুখ্য চরিত্রে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন বলিউড অভিনেত্রী সঞ্জনা সাংখি ও মালায়ালাম অভিনেত্রী পার্বতী। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমা কারক সিং দিয়ে বলিউডের পাশাপাশি ওটিটিতেও যাত্রা শুরু হবে জয়ার। দেশের পাশাপাশি 10 বছরের বেশি সময় ধরে টালিউডে কাজ করছেন জয়া আহসান। এবছর জুনে টালিউডে মুক্তি পায় তার অর্ধাঙ্গিনী। নারীকেন্দ্রিক গল্পের এই সিনেমায় জয়ার সঙ্গে অভিনয় করেছেন চুনি গাঙ্গুলি। কৌশিকের পরিচালনায় জয়া আহসানের তৃতীয় সিনেমা এটি। বক্স অফিসে দারুণ ব্যবসা করে অর্ধাঙ্গিনী। উৎসবের প্যানোরামা বিভাগের ফিচার ফিল্ম শাখায় প্রদর্শিত হবে এটি। আমরা দুজনেই দুজনের কাছে অপরিচিত। এছাড়া টালিউডের আরেক গুণী নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা আর সায়ন্তন মুখোপাধ্যায়ের ছড়াপালক সিনেমা নিয়েও জয়া থাকবেন উৎসবে। অন্যদিকে কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় মুক্তিপ্রাপ্ত জয়া অভিনীত সিনেমা দশম অবতার টালিউড বক্স অফিসের ইতিহাসে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। আর এভাবেই একে একে দিগ্বিজয়ী হয়ে ফিরছেন আমাদের ইন্ডাস্ট্রির তারকা জয়া আহসান। তার এই জয়রথ গর্বিত করবে দেশের মানুষকে, দেশকে, এই কামনাই তার ভক্তমহলের। আমি বাউন্ডুলে ঘুরি, মারি হোসেন, শোবিজ টুনাইট।